স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আসন্ন নির্বাচনে মাগুরা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর দলীয় নেতাকর্মীদের অনুরোধ করেছেন নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ইন্ডিপেন্ডেন্ট টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন মনোনয়নের ক্ষেত্রে থেকে মুখ্য বিষয় নৌকা প্রতীক এই প্রতীককে জয়ী করতে তৃণমূল থেকে শুরু করে সকল নেতাকর্মী একযোগে কাজ করবে কেননা আওয়ামী লীগে কোনো বিভেদ নেই তিনি বলেন সাকিব আল হাসান জনপ্রিয় মুখ তার জয় পেতে অসুবিধা হবে না নিজ অনুসারীদের মধ্যে মতভেদ দূর করতে কাজ করছেন বলে জানিয়েছেন সাইফুজ্জামান শিখর 2018 সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন শিখর এর আগে প্রধানমন্ত্রীর এপিএস ছিলেন তিনি তার বাবা মোহাম্মদ আসাদুজ্জামান মাগুরা দুই আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন গত 15 বছরে মাগুরায় আওয়ামী লীগের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন সাইফুজ্জামান শিখর First time in Bangladesh. Redefined stainless steel. Real SS. Sakib রাজনৈতিক অঙ্গনে একেবারেই নবীন হলেও সে সারা পৃথিবীতে একজন ভালো প্লেয়ার হিসেবে পরিচিত একজন জনপ্রিয় মুখ তো তাকে জেতানোর জন্য আজকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যাতে সে বিজয় লাভ করে এই জন্য আমাদের পক্ষ থেকে যা করণীয় সেটা করব আমরা